যে প্রধানমন্ত্রী পুত্র নিজে আমেরিকা ঢুকতে পারেন না, উনি নিজে উপস্থিত। সেই সময় আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, তার নিজের সন্তান এইখান থেকে তো ওঠেই নাই, আমেরিকাতেও নাই কেন। ওই কথা জানাইছে কি বলতে নিয়ে অর্ধেক বলে ছেড়ে দিল, বাকি অর্ধেক আমি বলি। এই রকম কোনো ব্যাপার নাকি যে প্রধানমন্ত্রী পুত্র নিজে আমেরিকা ঢুকতে পারেন না? না হলে কোন সময় দেখেছেন প্রধানমন্ত্রী বাইরে গেছেন, সাথে তার ছেলে ছিল না? এই যে 168 জনের মধ্যে দরবেশ বাবাজি নাই কেন? সালমানের প্রমাণ দরবেশ বাবাজি বলেছেন না, এর জন্য আমাদের ব্যবসার তো কোনো অসুবিধা হবে না। কার্পেট বিছিয়ে দিয়েছে, সবুজ কার্পেট, এই দিক দিয়ে হেঁটে হেঁটে সবাই যাবে দিল্লিতে, দেখেছেন তো? একজন মানুষ সেই কার্পেট ডিঙ্গিয়ে লাফ দিয়ে সামনে যাওয়ার জন্য জোরে জোরে হাঁটছে, কে তিনি নাম বলবার দরকার নাই। তাকে ভারতের প্রধানমন্ত্রী ইশারা করেছেন পেছনে যা, এই লজ্জা আমরা রাখবো কোথায়? ওই সেলফি উল্টা হয়ে গেছে, আমাদের প্রধানমন্ত্রী এখন কোথায়? আমেরিকা গেছেন কেন? জাতিসংঘের সদর দপ্তরের অধিবেশনে ভাষণ দিতে, সেলফি তো আগেই ওঠালো, সেলফি উঠেছে দিল্লিতে, মনে আছে আপনাদের? আমার বন্ধু ওবায়দুল কাদের বাইতুল মোকাররমে সভা করে বলেছিলেন বিএনপির নেতারা মিছিল বাদ্যা বাড়িতে চলে গেছে, দেখেছে বাইডেন নিজে সেলফি তুলেছে, এরপরে আর বিএনপির খাওয়া নাই। এখন কি দেখা যাচ্ছে? ওই সেলফি উল্টা হয়ে গেছে, উনি নিজে উপস্থিত। সেই সময় আমেরিকা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক অফিসার, অনেক ব্যবসায়ী, অনেক মানুষের নামে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। প্রধানমন্ত্রী কতজন মানুষ নিয়ে আমেরিকা গেছেন? 168 জন বাবারি, 168 জন মানে ওদেরকে জিজ্ঞেস করলে কি বলবে জানেন? এর আগে আমি দু একবার জিজ্ঞেস করেছি, ভাই এত লোক নিয়ে যেতে হয়, এত টাকা সরকারের, এত টাকা রাষ্ট্রের খরচ করেন? বলে না, ওরা তো সবাই নিজের টাকায় যায়। হিসাব দিয়েছে কেউ নিজের টাকায় দেওয়া? না। রাষ্ট্র হিসাব দিয়েছে তাদের রাষ্ট্রের খরচে কত ব্যয় হয়? না। হ্যাঁ, কিন্তু আমার কথা সেটা না। এই যে 168 জনের মধ্যে দরবেশ বাবাজি নাই কেন? দরবেশকে চেনেন তো? তার জি সালমানের প্রমাণ, তার নিজের সন্তান এইখান থেকে তো ওঠেই নাই, আমেরিকাতেও নাই কেন? ওই কথা জানাইছে কি বলতে নিয়ে অর্ধেক বলে ছেড়ে দিল, বাকি অর্ধেক আমি বলি। এই রকম কোনো ব্যাপার নাকি যে প্রধানমন্ত্রী পুত্র নিজে আমেরিকা ঢুকতে পারেন না? না হলে কোন সময় দেখেছে প্রধানমন্ত্রী বাইরে গেছেন, সাথে তার ছেলে ছিল না, তার মেয়ে ছিল না? এই যে মেয়েদের নিয়ে গেছে কি করে সেলফি তুলবার পরে যা কাণ্ড করল সেটা তো করলে। এইবার সারা দুনিয়া থেকে যত নেতা গেছেন তাদের সম্মানে জাতিসংঘ একটা নৈশ ভোজ দেয়। আমাদের বিশেষ নিয়োজিত ফটোগ্রাফাররা এমন ভাবে ফটো তুলেছেন, সেটা ওখানকার নিউজ পেপারে তাদের সেলফিতে তাদের ফেসবুকে দিয়েছেন, আর নিচে লিখে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে জাতিসংঘ এই নৈশ ভোজের আয়োজন করেছে। বুঝে দেখেন, কুকুরও হাসে, বুঝে দেখেন। আরে ভুয়া বললেও তো কম হয়। কার্পেট বিছিয়ে দিয়েছে, সবুজ কার্পেট, এই দিক দিয়ে হেঁটে হেঁটে সবাই যাবে দিল্লিতে, দেখেছেন তো? একজন মানুষ সেই কার্পেট ডিঙ্গিয়ে লাফ দিয়ে সামনে যাওয়ার জন্য জোরে জোরে হাঁটছে, কে তিনি নাম বলবার দরকার নাই। তাকে ভারতের প্রধানমন্ত্রী ইশারা করেছেন পেছনে যা, এই লজ্জা আমরা রাখবো কোথায়? এখন এই যে সবাইকে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, তখন বলল না খালি কি আমাদের দেবে, বিরোধী দলের নেতাদেরও দেবে, মানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামও দেবে,
তারেক রহমানের নামও দেবে, মাহমুদুর রহমান মান্নার নামও দেবে, সাইফুল হক জোনায়েদ শাকির নামও দেবে। আমরা কয়টা নির্বাচন বানচাল করেছি বলেন তো? একটা মিথ্যুক প্রতারক সরকার নিজের দলের লোকজনের মন খারাপ। ওবায়দুল কাদের যে কথা বলেছিলেন যে বিএনপি বিরোধী দলের নেতারা মিছিল বাদ দিয়ে এই বিকালবেলা কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে গেছেন, এখন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখে ওরা বাইরে তালা লাগিয়ে ঘুমিয়ে গেছে। লজ্জায় মুখ দেখাবার কোনো উপায় নাই, ঠিক, কিন্তু চাপাবাজি আছে। দরবেশ বাবাজি বলেছেন না এর জন্য আমাদের ব্যবসাতে কোনো অসুবিধা হবে না, আর দালাল কয়েকটা বুদ্ধিজীবী সাংবাদিক আছে, এরা সবাই বসেছেন একত্রে, বসে বলেছেন এইভাবে আমাদের উপরে ভিসা দিল। একজন বলেছেন সেটা আমাদের জন্য একটু অপমানজনক, তোমাদের মান থাকলে না অপমান হবে, যার মানি নাই ওই যে বলে রাস্তা দিয়ে যাবার সময় কত লোক কান টানলো, কান টানলো, মাথার চুল টানলো, চর থাপ্পড় মারলো, কিন্তু আবার মানের উপরে কেউ আঘাত করতে পারে না। আমাদের সরকারের মান সম্মান এতই বড়, ওদের যাই বলা হোক তারা যাই নিচু কাজ করুক তাদের মান সম্মান যায় না। এখন আমি বলি প্রধানমন্ত্রী ফিরবেন, ওইখানে কি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, কি বলেছেন প্রতিমন্ত্রী, কি বলেছেন? ওরা আমাদের দেশে সুষ্ঠ নির্বাচন দেখতে চায়, আমরা সুষ্ঠ নির্বাচন দেব তার অঙ্গীকার করছি। এই অঙ্গীকারের কোনো দাম আছে না? অর্ডার দেওয়ার কি? আমরা গেছিলাম একবার, বলেছিল আমরা একদম সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব, আমি বঙ্গবন্ধুর মেয়ে আপনাদের কথা দিচ্ছি, বাপের নামে কসম কেটে তারপরে সেই কথা রাখেনি। এখন কে তাদের বিশ্বাস করবে? কেউ না, কেউ না। এখন উনি ফিরে এসে মনে করছেন ভোট করবেন, আপনার ভোট ডাকাতি চুরিতে যাবে কে? জোনায়েদ শাকির দ্রব্যমূল্যের কথা বলছিলেন, আজকে যারা পত্রিকা পড়েছেন তারা দেখেছেন গত দুই দিন ধরে বাজার মনিটরিং করা হচ্ছে, মনিটরিং যারা যারা করছেন তারা বলছেন আমরা বাজার গিয়ে দেখলাম আমরা যে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিয়েছি সেই দামে জিনিস বেচা হচ্ছে না, তার চাইতে বেশি দামে বেচা হচ্ছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সেই সম্পর্কে কোনো জবাব দেয়। তারা বিশেষ করে পত্রিকায় লিখেছে আদা এবং পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়েছে, দাম বেঁধে নেবার পরে তারা গিয়ে যখন জিজ্ঞেস করে দোকানিদের তোমরা দাম এরকম করে কমাচ্ছ না কেন, তারা বলেছে আমাদের বেশি দামে কিনতে হয়, আমরা কম দামে বেচতে পারবো না। তো এই সরকার জিনিসের দামও কমাতে পারে না, মানুষ পানিতে মরে। ওই যে সাইফুল হক সাহেব বললেন না এক রাতের তাও কয়েক ঘন্টা বৃষ্টিতে পুরা ঢাকা মনে হয় একটা মহাসমুদ্র, কোন জায়গায় আটকে ছিল না বলেন? দুটো মেয়র আছে, ওদের মেয়েদের সাথে তুলনা করলেই ভালো হয়, গুণামী ভাব দেখায়, গুণামী ভাব। না না, আমি মেয়েদেরকে মানে দুর্বল বা অন্যর্থে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি ঝগড়া করতে পারে কাজ করতে পারে না। এখন পর্যন্ত ঢাকা মহানগরের কোন সংকটের সমাধান করতে পেরেছেন তারা, তার কোনো উদাহরণ নাই, নাই। আর মেয়ররা কি সমাধান করবে বলেন? মেয়রদের যারা ফুপু, মেয়রদের যারা খালা চাচা মামা ওরাই পারে না, মেয়ররা করবে কি?